ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিবার একমুখ কালো তিল ফেলে দিন এই স্থানে এবং বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পান। আজ আমি আপনাদের জানাবো তিলের উপাচার। কালো তিল দিয়ে আপনি বিভিন্ন প্রকার উপাচার করতে পারেন এবং তার 100% ফলাফল লাভ করতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আজকে যারা নতুন বন্ধু রয়েছে তাদের জন্য অনুরোধ রইল, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, যদি মনে হয় আপনার এই ভিডিওটি থেকে কোনো উপকার হতে পারে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলি যাতে সরাসরি খুব তাড়াতাড়ি পেয়ে যায় আপনারা। যাই হোক, মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমি আপনাদের সামনে বলবো কালো তিল দিয়ে আপনি কিভাবে বিভিন্ন প্রকার উপাচার করতে পারেন। সাধারণভাবে আপনারা জানেন কালো তিলের পৌরাণিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। তাই আজ আমি আপনাদেরকে বেশ কিছু উপাচারের কথা বলবো যেগুলি আপনি কালো তিল দিয়ে করতে পারবেন। সাধারণভাবে যাদের জীবনে সমস্যার অন্ত নেই, প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কয়েকটি কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রতি শনিবার যদি অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালান, তাহলে আপনার সকল প্রকার সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যাদের শনির দশা চলছে তারা যদি প্রত্যেক শনিবার কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় দেন বা শনি মন্দিরে জ্বালান, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সমস্যাগুলি কমতে শুরু করবে। একবার পরখ করে অবশ্যই দেখতে পারেন। এটি যে কোনো প্রকার উপাচার এবং যে কোনো সমস্যার জন্য উপাচারটি করা যেতে পারে। এছাড়া আপনি তামার পাত্রের মধ্যে কিছুটা গঙ্গা জল, কিছুটা দুধ এবং কিছু কালো তিল মিশিয়ে রাখতে পারেন এবং অশ্বত্থ গাছের গোড়ায় আপনি ঢালতে পারেন। ঢালার সময় অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমো বাসুদেবায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার এবং তিনবার কিছুটা দুধ, গঙ্গা জল, কালো তিল মেশানো ঘটি থেকে আপনি গাছের গোড়ায় দেবেন। দেখবেন আপনার জীবনে অর্থ কষ্ট না হওয়া কাজ, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলি খুবই দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। বন্ধুরা, যাদের শনির দশা চলছে তারা অবশ্যই প্রতিদিন যদি কয়েকটি করে কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, তাহলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। আপনারা হয়তো অনেকেই জানেন যে শনিদেব সর্ষের তেল এবং কালো তিল খুবই পছন্দ করেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, সর্ষের তেল এবং কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান গৃহে। এই প্রদীপের আলোতে শনিদেবের যে কুপ্রভাব তা কেটে সুপ্রভাবে পরিণত হবে। তাই যদি পারেন আপনি আপনার গৃহে ঠাকুর দেবতার সামনে অথবা তুলসী তলায় প্রতিদিন সন্ধ্যাবেলায় এই কালো তিল দিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালান, প্রদীপ জ্বালতে পারে। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া আপনি তামার পাত্রের মধ্যে দুধ, গঙ্গা জল, কালো তিল, মধু মিশ্রণ করে রাখতে পারেন এবং সেই মিশ্রণ আপনি যদি শিবলিঙ্গের ওপর ঢালেন, তাহলে আপনার শরীরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি কিন্তু খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আপনার ব্যাধি কোনোভাবেই সারছে না, তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন। দেখবেন খুব ভালো ফলাফল পেতে পারেন। তাই আপনাদের বলবো, আপনারা প্রত্যেক সোমবার দুধ,
গঙ্গা জল কালোতি ও মধু মিশিয়ে তামার পাত্রে রেখে দেবেন এবং সেই দুধ গঙ্গা জল কালো তিল আর মধুর মিশ্রণটি শিবলিঙ্গের ওপর ঢালবেন তাহলেই হবে এবং শিবলিঙ্গের ওপর ঢালার সময় এবং বলবেন ওম ভগবতে রুদ্রায় নমঃ ওম ভগবতে রুদ্রায় নমঃ ওম ভগবতে রুদ্রায় নমঃ দেখবেন আপনারা খুব সুন্দর ফলাফল পেতে শুরু করেছে এছাড়া যাদের আর্থিক কষ্ট কোনোভাবেই যাচ্ছে না তারা এক বিশেষ উপাচার করতে পারেন আপনারা কিছুটা কালো তিল নিয়ে আটা এবং চিনির মিশ্রণে দিয়ে যদি পিঁপড়েকে খাইয়ে দিতে পারেন দেখবেন আপনার আর্থিক কষ্ট খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ম্যাজিকের মতো কাজ করছে কালো তিল এবং তার সঙ্গে আটা ও চিনি দিয়ে পিঁপড়েকে খাইয়ে দিন দেখবেন দারুণ সুন্দর রেজাল্ট আপনারা পাবেন যারা বর্তমানে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মহীনতা বা শনির দশা আপনার জীবনকে কষ্টে ভরিয়ে দিয়েছে তারা এক বিশেষ উপাচার করতে পারেন আপনি এক মুঠো কালো তিল কোনো কালো কাপড়ে বেঁধে যদি কাউকে দান করে দেন আপনার এই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে অত্যন্তই লাভ পাবেন আপনাকে যেটি করতে হবে সেটি হলো এক মুঠো কালো তিল কালো কাপড়ে বেঁধে কোনো দরিদ্রকে দান করতে হবে তবে অবশ্যই কোনো মূল্য দিয়ে দান করতে হবে তার সঙ্গে কিছু মুদ্রা যদি আপনি দিতে পারেন বিশেষ করে ধাতব মুদ্রা তাহলে এর রেজাল্ট খুবই ভালো হয় তাই আপনাদের অনুরোধ করছি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাই অবশ্যই এক মুঠো কালো তিল আপনি কোনো কালো কাপড়ে বেঁধে দরিদ্রকে দান করতে পারেন আপনার গৃহে যদি বাস্তুদোষ থাকে তাহলে এক মুঠো কালো তিল আপনি আপনার মাথার চারদিকে ঘুরিয়ে সেই কালো তিল আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যের মাথার উপর দিয়েও ঘোরাতে পারেন তারপর আপনি আপনার গৃহে উত্তর দিকে কোনো জমিতে সেই কালো তিল ছড়িয়ে দিন সাধারণভাবে যে জায়গায় পাবেন ফাঁকা জায়গায় কিন্তু মনে রাখবেন আপনার গৃহের উত্তর দিকে আপনি যদি ছড়িয়ে দেন তাহলে আপনার বাস্তুদোষ এবং বাস্তুদোষের প্রভাব আপনাদের উপর থেকে একেবারেই কেটে যাবে তাই এই বিভিন্ন প্রকার উপাচার আপনারা কালো তিল দিয়ে করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে যদি কোনোরূপ উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন।